হঠাৎ করে দেখলে দীঘা বলেই ভ্রম হওয়াটা স্বাভাবিক। সকাল থেকে সন্ধ্যে ভিড় বাড়ছে উৎসাহী মানুষের, কেউ ব্যস্ত ভাঙা ঢেউ স্নান করতে তো কেউ বা ব্যস্ত সেলফি তুলতে। মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা বিলের ছবিটা এখন এইরকমই। কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিল এখন জেলার মানুষের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রাম, এই গ্রামের পাশেই রয়েছে ভাটরা বিল। অনেকেই আসেন এখানে কিছুটা সময় কাটাতে আর মেতে ওঠেন আমোদ আল্লাদে। বিল বলে এখানে এসে খুব ভালো লাগছে, খুব চার্মিং জায়গা, মানে মন একদম মুগ্ধ হয়ে গেল। মানে এরকম মানে এত অল্প সময়ে অল্প জায়গাতে এসে যে এত মানে উপলব্ধি করবো ভাবতেই পারছি না, মানে অকল্পনীয়। ফসলের ক্ষেত বিলের জল সেচ করে শুকা মরশুমে চাষ করেন কৃষকেরা। তবে বর্ষার মরশুম শুরু হতেই রূপ বদলাতে থাকে ভাটরা বিল। জল বাড়তে থাকায় ফুল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে চাষের জমিতে। আয়তনে বাড়তে বাড়তে এখন বিলটি প্রায় দক্ষিণ ভাটরা গ্রাম ছুঁয়ে ফেলেছে, প্রায় সাগরের চেহারা নিয়েছে এই বিল। বড় বড় ঢেউ দেখতে ভিড় করেছেন শয়ে শয়ে মানুষ, অনেকে সপরিবারে কাটিয়ে যাচ্ছেন একটা দিন, কেউ সেলফিতে ধরে রাখতে চাইছেন এই মুহূর্ত, কেউ বা ব্যস্ত স্থানে। এই বিল দেখে অনেকেরই মনে হচ্ছে এটা মিনি দীঘা। তো দীঘা, মিনি দীঘা বলে এখানে পরিচিত আমাদের মালদার একটা জায়গা। মঙ্গলবাড়ি থেকে আমরা এসেছি, জায়গাটা খুব সুন্দর, ছবি তুললাম, মজা করলাম, এবার চলে যাচ্ছি। কেমন লাগলো এই জায়গাটা? ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা প্রত্যেক বছরই আসি। প্রত্যেক বছর কি এরকম জল হয়? হ্যাঁ, এর থেকেও বেশি জল হয়। অনেকে দীঘা যাওয়ার স্বাদ মেটাচ্ছেন এই বিলে, তাই এই বিলটিকে নাম দিয়েছে মিনি দীঘা। তবে এত কিছুর পরেও আক্ষেপ থাকছে কৃষকদের, কারণ ক্রমশ বিলের জলে তলিয়ে যাচ্ছে বহু আবাদি জমি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় কৃষকদের। মালদা থেকে হোয়াটসঅ্যাপ রিপোর্টার আনন্দ বাংলা। আপনি কি হতে চান আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার? আনন্দ বাংলার পর্দায় আপনি তুলে ধরতে পারেন আপনার এলাকার কোন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কাজ। তাহলে দেরি কেন? আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো ভিডিওর সত্যতা যাচাই করে তারপরে পাঠাবেন। নিউজ করতে গেলে যে কারোর বাইট লাগবে, বাইট ছাড়া কোনো নিউজ গ্রহণ করা হবে না। ভিডিওর সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে পাঠাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল 9002 05 55।